মৌলবিদের পিছনে স্লোগান না লাগায় নিজের ব্যক্তিত্বকে কোরআন মতে অধিক যোগ্য করে গড়াই হল একজন মুসলিম মুমিনের কাজ মুসলমানেরা দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বাংলাদেশে অন্তত কাবার নামাজকে প্রতিষ্ঠা না তারা করতে পেরেছে না করছে না করবে আল্লাহ বোসেন অতাহিদ উম ই মক তোমরা নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে নামাজ কায়েম হয়েছে সেই নামাজকে তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যেভাবে যে ভঙ্গি ভঙ্গিতে কাবাতে নামাজ পড়ানো হয় বাংলাদেশে সেইভাবে পড়ানো হয় না গুটি কতক মসজিদ ব্যতীত কাবাতে তাকবির হয় এক একবার বাংলাদেশে ডবল কাবাতে রফায়দানের সাথে নামাজ বাংলাদেশে তা অপছন্দ করা হয় ঠিক এইভাবে মুসলমান সমাজের সংঘর্ষ হিন্দু সমাজের সাথে হিন্দুদেরকে যেখানেই মুসলমানেরা দেখুক না কেন ঘিরিনার চোখে দেখে ঠিক হিন্দুরাও যখন মুসলমানদেরকে দেখে তাদেরকে ঘিরিনার চোখেই দেখে আর এই শিক্ষা মূলত সেই লাল ইংরেজদের পক্ষ থেকে আর তাদেরই উত্তরস্বরী যারা তারাই এই দেশে চেষ্টা করে যাচ্ছে এই দাঙ্গা করানোর জন্য আবার আমেরিকা থেকে স্কোনের শাখা খোলা হয়েছে আমেরিকান হিন্দু যাদের পিছনে রয়েছে জুইশদের সাপোর্ট আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে মোল্লাদের উস্কানিতে হিন্দুদের মারধর করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার যে ঘটনা বাড়িঘর করা হয়েছে মন্দির ভাঙ্গা হয়েছে এসব কি রাসুলের ইতিহাস থেকে পাওয়া আমি বাংলাদেশের সেবা পাড়ির পক্ষ থেকে জিজ্ঞাসা করতে চাই ইনশাআল্লাহ তারা কেউ উত্তর দিতে পারবেন না যে রাসুলের চরিত্রে কখনো ছিল না কারোর বাড়িঘর নির্মূল করা এবং কারোর প্রতিমা ভেঙ্গে ফেলা মুসলিমরা কোরআন মানে তাই তারা এসব এইসব কর্মকাণ্ড কখনো করে না কারণ আল্লাহ ফাসাদ কে অন্তত আল্লাহ ভালোবাসেন না তো আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা জানে না কোরআন হিন্দু এবং মুসলমানদের জন্য এই কোরআন তাই কোরআনের একাশি নম্বর সুরা তাকবির এর সাতাশ নম্বর আয়তাল ইনহাই আলমিন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ হচ্ছে একটি যারা আমাদের দেশে এবং পৃথিবীর যেখানে মানুষ খুন করবে মানুষের উপর অত্যাচার করবে আপনাকে জানতে হবে তারা কেউ কোরআন মানে না সেটা ইরাকে হোক আফগানিস্তানে হোক সিরিয়াতে হোক বা ফিলিস্তিনে হোক যেখানেই হোক না কেন কারণ দুই নম্বর সুরা আল বাকার চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানুষকে খুন করা যাবে না তো ধর্ম ব্যবসায়ীরা জানে না কোরআন হিন্দু এবং মুসলমান সমাজ জানে না কোরআন কিন্তু তারা নিজেদেরকে বলে যাচ্ছে তারা সত্য ধর্ম নিয়ে বসবাস করে যাচ্ছে কখনো সত্য ধর্ম মানুষকে খুন করতে শেখায় না মানুষের উপর হামলা করতে বলে না এদেশে মন্দির ভাঙ্গা হয় আর ও দেশে মাসজিদ ভাঙ্গা হয় কিছুদিন পূর্বে গুজরাতে ডক্টর সুব্রামণিয়ামের ফতোয়ার কারণে সেখানে একটি মাসজিদকে ভেঙে ফেলা হলো নরেন্দ্র মোদী সরকারের আমলে অথচ কোরআনের বাইশ নম্বর সোরা আলহাজের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ মাসজিদ মন্দির গির্জা সেনাগোগ এগুলি সব আল্লাহ জন্য বানানো হয় এগুলি সব আল্লাহাল স্মরণের জন্য তৈরি করা হয় কিন্তু এগুলি সব মিসমার করে দেওয়া হচ্ছে এখন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই একজনের অপরাধে হাজার জনকে শাস্তি দেওয়া কি উচিত কখনো উচিত না কোরআনে শিক্ষার বিপরীত শিক্ষা এটা আজ আমাদের দেশের দেশের নাস্তিক সমাজ বলে যাচ্ছে দেশ এই জন্য স্বাধীন করা হয়নি যে হিন্দুদের উপর হামলা করা হবে কিন্তু কোরআনের পয়গাম আমাদের জানতে হবে কারোর উপরে হামলা করা যাবে না মানবতা নিয়ে মানব প্রেম নিয়ে বসবাস করতে হবে এটি সতেরো নম্বর সোরা বা ইসরায়েলের সত্তর নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দেয় এখন আপনি মুসলমান সমাজের হন আর তারা হিন্দু সমাজের হোক সংঘর্ষ করা যাবে না যারা করবে মনে করবেন তারা সবাই দেশের শত্রু জাতির শত্রু এবং মানবতার শত্রু কোরআনের শত্রু